ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেকের পর আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি এসি টেলিভিশনের নববর্ষের বিশেষ আয়োজন হালনামায়। একটু আগে গেম হয়েছে, এখন আরও একটা হবে, তার আগে আমি একটু গল্প করতে চাচ্ছি আমার বন্ধুদের সঙ্গে। আচ্ছা নুসরাত, বৈশাখের সাজুগুজু বলতে কি বোঝো? আমি তো অনেক পাকনা না সাজুগুজুর ব্যাপারে, মানে আই লাভ টু ডু ইট, লাইক সিরিয়াসলি যখনই টাইম পাই এক্সপেরিমেন্ট করি আইশ্যাডো নিয়ে, এটা নিয়ে, সেটা নিয়ে, নেল পলিশ। আজকে কি সেজেছো? আজকে স্পেশালি সকালবেলা আসলে ঘুম থেকে ওঠাটা ইটস লাইক আমার জন্য বোর্ড এক্সামের থেকেও টাফ পানিশমেন্ট, কারণ যেহেতু আমি প্রচুর রাতে শো করি, আমার শো শেষই হয় 2-2:30 সময়, তো আমার ডেইলি লাইফের সার্কেলটা এমন হয়ে গেছে, আই ওয়াক আপ অ্যাট 12। সো যেহেতু আজকে অনেক ভোরে উঠতে হয়েছে অ্যান্ড রেডি হতে হচ্ছে প্রপারলি, সুন্দর লাগতে হবে, টিভিতে দেখাবে আমাকে, ও মাই গড, তো অনেক বড় একটা ব্যাপার। সো আই হ্যাভ টু মানে ইউ নো বি রেডি প্রিপেয়ার, নি খুব টেনশন ছিল, বাট ইয়াস সুন্দরভাবেই সেজেছিলাম সকালবেলা, তারপর এখানে এসে আবার একবার রেডি হয়েছি। তুমি কি করেছো? পহেলা বৈশাখটা কিন্তু খুব ট্রেডিশনাল একটা ব্যাপার, সব কিছুতেই ট্রেডিশনাল থাকে, যেরকম লাল সাদা শাড়ি একটা ট্রেডিশন হয়েই গেছে, পরতেই হবে, লাল টিপ পরতেই হবে। তেমন এবার যেমন আমি জামদানি পরেছি, জামদানিটাও ট্রেডিশনাল, ওই ট্রেডিশনকে ধরে রেখেই এটা, সো এই সাজগোজ তো হয়, আর মেয়েরা তো এমনিতেই সাজগোজ করতে ভালোবাসে। আজকে তোমার মোটামুটি ওই ট্রেডিশনাল ড্রেসটাই বেশি পরেছো? সবাই কিন্তু পহেলা বৈশাখটাতে ট্রেডিশনাল ড্রেস পরতেই প্রেফার করে, সবাই পছন্দ করে এবং দেখতেও ভালো লাগে। সারা বছর কিন্তু আমাদের শাড়ি খুব একটা পরা হয় না, নর্মালি ঘুরতে যাবো শাড়ি পরে যাবো খুব কম, পহেলা বৈশাখ পহেলা ফাল্গুন এসব দিনগুলোতেই কিন্তু এসব শাড়ি পরে বের হই, এবং আগে থেকে একটা প্রিপারেশন লাগে, শাড়ি কিন্তু পরবো, সাদা কালো সাদা লাল শাড়ি কিনতে হবে। এবং আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম একদম বেবি, তখন আম্মু সেলাই করে শাড়ি বানিয়ে দিত লাল শাড়ি সাদা পাট দিয়ে, কারণ ছোট শাড়ি পাওয়া যেত না লাল সাদা লাল। সো ওই ওই ছোটবেলা থেকে এই ট্রেডিশনটা এখনো চলছে। তুমি মেইনটেইন করছো, ভেরি নাইস। আলিফ ভাই, আমাদের জন্য তো শাড়ি না, আমরা এগুলো পরতেও পারি না। হ্যাঁ একদম তাই, কারণ আমরা নারী না। একদম, খুব সুন্দর ছন্দ। বেসিক্যালি ওদের গল্প যেটা শুনবো, ওই গল্পটা দেখবো যে সারা ধরে চলতেছে, মানে গতকাল থেকে কি করলাম, আজকে সন্ধ্যা পর্যন্ত কি হলো আর কি পড়লাম। হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞেস করো, সকালবেলা উঠতে হয়েছে খুব আর্লি, সকালবেলা উঠার পরে গোসল করে যেটা হয় যে ঈদের মতোই পাঞ্জাবি পরো, পায়জামা পরো, বাস বেরিয়ে যাও, একদম ঢাকার বাইরে চলে গেছো, মানে ওই। তবে সেটাই আছে, কালার থিমটা একটুখানি মাথায় রাখি যে পয়লা বৈশাখ রেড এন্ড হোয়াইট, এটা মাথায় থাকে। আর কমফোর্টেবল, গরম প্রচন্ড এবং পুরোটাই বাইরে থাকতে হয়, এখানে কোনো এসির ব্যাপার স্যাপার নাই, তো ওটা মাথায় রাখতে হবে। যে কাপড়টা এই গরমের মধ্যে সবচেয়ে কমফোর্টেবল লাগে, কটন হলে সবচেয়ে ভালো হয়, ওই ধরনের কিছু একটা, এবং এমন একটা স্যান্ডেল বা পায়ের কিছু থাকবে, ফুটওয়ার, যেটা পরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করা যায়, কারণ আসলে তো হাঁটতেই হয়। আচ্ছা, দ্যাটস ইট, ওকে। তুমি সকালবেলার প্রথম সাজ যেটা, ওটা ট্রেডিশনাল, এবং একজন তো সাজ এক্সপার্টের সঙ্গে কথা বলা শেষ, তুমি কি করেছো, এক্সপেরিমেন্টাল অর ট্রেডিশনাল? না, আমি পহেলা বৈশাখটাতে অলওয়েজ, মানে আমাদের যেটা হয় যে আমরা কিন্তু অনেক লাকি, আমাদের বাংলা বাঙালি যারা, আমাদের 2টা বছরের প্রথম দিন পাই, একটা ইংলিশ একটা বাংলা, আমরা সেলিব্রেট, হ্যাঁ আমরা সেলিব্রেট করতে পারি। সো আমার মনে হয় আমি সবসময় একদম ছোট থেকেই ওই ট্র্যাডিশনাল লুকটাই দেওয়ার চেষ্টা করি। ছোটবেলায় যেটা হতো যে ছোটবেলায় মানে স্কুল লাইফে, আমি নজরুল একাডেমির স্টুডেন্ট ছিলাম, তো খুব কম আমরা তো শাড়ি পরতাম না তখন, বাট ওই একটা দিন শাড়ি পরবো ওইটার জন্য পুরো বছর ভরে প্রিপারেশন থাকতো, এবার পয়লা বৈশাখে না ওই শাড়িটা পরবো বা এরকম করে সাজবো। নাবিলা, নিজের বদনে আজ সকালে কি দিলা? সকালে যেটা হয়েছে, সকালে যেহেতু বাসায় ছিলাম আমি, একটু দুপুর নাগাদ বের হয়েছি, তো যখন বের হয়েছি তখন আমি মনে করি, মানে যেমনটি শবনম ফারিয়া বলেছে যে আসলে আমি একটু ট্রেডিশনাল, আমি খুব বেশি এক্সপেরিমেন্ট করি না, আমি খুব ট্রেডিশনাল থাকতে পছন্দ করি, আমার কাছে পহেলা বৈশাখ মানে এই সাদা শাড়ি লাল পাড় কিংবা একটা জামদানি হতে পারে, ওই ধাঁচের কিছু যেখানে বাঙালিয়ানা ব্যাপারটা যাতে পহেলা বৈশাখে রিপ্রেজেন্ট করবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এবং বাঙালি ললনাদের আসলে শাড়ির মধ্যে শাড়িতেই সবচেয়ে বেশি সুন্দর লাগে, এবং আমরা যেমনটি সারা বছর ধরে বসে থাকি এরকম একটা ওকেশনে যেখানে আমরা একটু নিজেদেরকে বাঙালি রূপে সাজাতে পারবো, সো ওরকম একটি শাড়ি পরে বেরিয়েছি, কিছুক্ষণ ফ্রেন্ডদের সাথে ছিলাম, যেমনটি বললাম রেকর্ডিং করেছি, সেটাও একটু সাদার মানে একটু অফ হোয়াইট ধাঁচেই ছিল, এই শাড়িটা ছিল আর কি, কিছুটা ছিল প্রেজেন্স, এবং আজকেও এখনো ঠিক তাই প্রেজেন্সটা রেখেছি সেরকম। আচ্ছা ঠিক আছে, ভেরি নাইস, আমরা শুনলাম সাজুগুজুর গল্প, এবার দেখবো অল্প কেমন করে আমাদের নারী, তবে পরাবো না শাড়ি, আছে আলতা, চুড়ি আর মালা, তাহলে আমরা একটু মানে চুড়িটা মাঝখানে বলে ফেলেছি, আবার শুরু থেকে করব, থাক 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 ওটা রাখ। তো এখন আমাদের যে গেমটা হবে এটাতে ভাইয়ার জন্য একটু রিলিফ আছে, মানে আমাকে অন্তত এগুলো পড়তে পড়তে হবে না। হ্যাঁ ওকে, দ্যাটস গুড। আলতা প্রথমে চুড়ি পড়তে হবে, চুড়ি পরার পর হাতে আলতা লাগাতে হবে, তারপর মালা গাঁথতে হবে, মালা গাঁথার পর স্বয়ম্বর বসে আছে এখানে, স্বয়ম্বরকে পড়াতে হবে, যে আগে পড়াতে পারবে সে হবে প্রথম।
আর আর চুড়িটা কিন্তু মিলিয়ে পড়তে হবে। আচ্ছা ওকে ফাইন, তারপর মালা গাঁথতে হবে। ঠিক আছে গট ইট, ওকে চলো। ইওর টাইম স্টার্টস নাও। আচ্ছা শেষ একজনের কিন্তু শেষ এবার মালা গুছাতে হবে। আচ্ছা এইটা কি সাইজের মালা যেটা আমার গলা দিয়ে নামছে না? আচ্ছা এখানে থাকতো খারাপ মনে লাগছে না, রাজপুত্র রাজ বাঙালি রাজপুত্র লাগছে। আই মিন লাইক আমি এটা কোনো খারাপ না 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 ইসব না, আমি তোমার হাতটা দাও প্লিজ। ও মাই গড, অনেক সুন্দর বানিয়েছে। আমার কোনো হিসাবটা ভালো ছিল, গোলাপটা একদম হিসাব করে দিয়েছে পুরো প্রপার। হুম আমি মালা গাঁথা আমি আমোর দি অফ নাথিং। এক কাজ করব আমরা, তুমি সহ থাকবো এখানে, সুইটাও আচ্ছা এটা ধরে রাখি। হ্যাঁ ওকে, তাহলে স্বয়ম্বর তুমি এখন বলো যে কে বিজয়ী হয়েছে। কোনার দিকে তাকিয়ে বলো না, ও পরে দিয়েছে। আমি সবার দিকে তাকাচ্ছি, সবার চেষ্টা খুব ছিল এবং সবাই তো হাতগুলো দেখো কিরকম আলতা দিলা। হ্যাঁ নাবিলা ও আচ্ছা মাঝখানে দাও নিয়ে যাও। আচ্ছা ওর ওর আলতাটাও তো বেশ সুন্দরই আছে, আর যেন এখন দিয়ে যাচ্ছে কারণ যেহেতু স্কোর কিছু করার নেই সেজেই যাচ্ছে। আমরা ফারিয়া দ্য উইনার, ওকে মনে হচ্ছে কংগ্রেচুলেশন। আমাদের এই সেগমেন্টে একটু আগে হলো হয়ে যেত আমি বেশি সুন্দর করতে গিয়ে এরকম হয় না। সান্তনা পুরস্কার হিসেবে তোমার জন্য একটা পুরস্কার আছে, এটা আমার ডিসিশন। সো তোমাদের ভাগ্যের শিখি, তোমরা ঠিক করো তুমি কোনটা যাবে। আমি এটা। হ্যাঁ ও খুব চালাক, ও ভাবছে এটাতে কেউ হাত দেয়নি, এটাতে পসিবিলিটি বেশি, সো এটাতেই নিব। ওকে কনাপু তোমাকে তো ওটাতেই যেতে হচ্ছে, গিয়ে নিয়ে নাও। ভাগ্যের শিখিতে কি আছে আমরা দেখে নেই, প্লিজ দেখো। আর আমি আর নাবিলা আপু একজনের জন্য টাকা চাই, আমি পাস করি, তুমি সাজুগুজু করো। ঠিক আছে, হাতে চুড়িগুলো অনেক সুন্দর লাগছে। তাই সুন্দর না, একটা একটা ধরে নিতে হবে। কি নিব আমি? পারিয়া 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 পুরো ম্যাচিং না, এত খোঁজা যাবে না। আলাদা দিব সুন্দর করে পুরো। ওকে সেম সেম, ওয়াও ভেরি নাইস, দুজনেই সেম। হোয়াট আ কোইনসিডেন্স, না অনেক কিছু ছিল আমি এটা চুজ করেছি। এটা তোমরা গাড়ির মধ্যে ঝুলে রাখতে পারবা। হ্যাঁ পছন্দ হয়েছে। হুম আচ্ছা এবার আরেকটা গান শুনতে চাই বৈশাখ সম্পর্কিত। কি গান শোনা যায়? ঝড় এলো এলো ঝড়। হ্যাঁ পারি, আমি সবাই পারি এটা। ওকে ঝড় এলো এলো ঝড়, আম্পর আম্পর, কাকারাম কাকারাম, টক টক মিষ্টি এই যা, এলো বুঝি বৃষ্টি এই যা। আবার বলো, গান চলছে আর গেম অপেক্ষা করছে। তবে ভাগিনী ছোট্ট একটা বিরতি, আমাদের ফান চলতেই থাকবে, আমাদের সঙ্গেই থাকুন।